স্বাধীনতা বিরোধী শক্তি যাতে আর ক্ষমতায় আসতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ডিসেম্বরে বিজয়ের অনুষ্ঠান না করে সরকার উৎখাতের চেষ্টায় মেতেছিল বিএনপি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে মহান বিজয় দিবসের আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জানান, সরকার চাইলে দেশের উন্নতি করতে পারে, আওয়ামী লীগ তা প্রমাণ করেছে। আগামী সংকট মোকাবেলায় সবাইকে আবার সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। মানুষ হোসেন বিনু রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় অংশ নেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। শেখ হাসিনার নেতৃত্বে আজ আমরা দাবি করব, আমরা আত্মশক্তিতে বলিয়ান একটা জাতি। বক্তব্যে শেখ হাসিনা বলেন, ডিসেম্বরে বিজয় উদযাপন না করে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে বিএনপি। আওয়ামী লীগের শক্তি জনগণ, তাই এদলকে উৎখাত করা সহজ নয় বলে জানান শেখ হাসিনা। এই বিজয় পতাকা সমুন্নত রেখেই চলতে হবে। আর যেন ওই যে খুনি যুদ্ধাপরাধী যাদের আমরা বিচার করেছি, এরা যেন আবার এই দেশটাকে এসে আবার ধ্বংস করতে না পারে, সেই দিকে সবাইকে সজাগ থাকতে হবে এবং সবাইকে লক্ষ্য রাখতে হবে। নইলে বিএনপি কেন ডিসেম্বর মাস বিজয়ের মাস তারা বিজয়ী অনুষ্ঠান করবে, সেই দিন আসলো আন্দোলন করে সরকার উৎখাত করবে, এতই সোজা। আওয়ামী লীগ পারে। বঙ্গবন্ধুকে হত্যার পর যারা ক্ষমতায় ছিল তারা মুক্তিযুদ্ধের মূল্যবোধ নষ্ট করতে চেয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ইচ্ছা থাকলে যে দেশের উন্নতি করা সম্ভব, আওয়ামী লীগ তা প্রমাণ করেছে। প্রথমবার সরকার এসেছিলাম, বলেছিলাম এই দেশে কেউ কুড়ে ঘরে থাকবে না, একটা টিনের চালা দিলেও দেব, ইনশাআল্লাহ আমরা দিয়েছিলাম। দ্বিতীয়বার সরকার আসার পর থেকে এই পর্যন্ত দীর্ঘ সময় সরকারে থাকা সুযোগে আজকে অন্তত বাংলাদেশের মানুষের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন আনতে পেরেছি। বিশ্ব সংকটের কারণে যাতে কোনো সমস্যায় পড়তে না হয় সেজন্য সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বানও জানান সরকার প্রধান। আমরা তো ভর্তুকি দিয়ে এতদিন দিচ্ছিলাম, কারণ ছিল টাকা ছিল দিচ্ছিলাম, কিন্তু এখন তো আমাদেরকে সেইভাবে সাশ্রয়ী হতে হবে, কারণ সারা বিশ্বব্যাপী মন্দা, সেটা মাথায় রেখে। কিন্তু এখানে অসুবিধা কিছু নেই, ব্যবহারটা যদি আমরা খুব সাবধানে করি বিলটা কিন্তু কমানো যায়। আগাম সাবধানতা নিতে হবে যে ওই রকম পরিস্থিতিতে আমরা না পড়ি। সব ষড়যন্ত্র মোকাবিলা করে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপ্রতিরোধ্য গতিতে গড়ে তুলব 2041 সালে স্মার্ট বাংলাদেশ। মাইনুল হোসেন পিন্নু, মোহনা সংবাদ, ঢাকা।